প্রেমের মরা জলে ডুবে না, এই কথাকে প্রমাণ করতেই যেন ভয়ঙ্কর এক কাজ করে বসেছেন চীনের এক নারী। বয়সে 17 বছরের ছোট প্রেমিকের কাছ থেকে নিজের আসল বয়স লুকাতে জাল পাসপোর্টই বানিয়ে ফেলেছেন তিনি। এরপর সেই পাসপোর্ট বেইজিং বিমানবন্দরে ব্যবহার করতে গিয়ে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তাদের কাছে ধরা পড়েছেন এই নারী। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, বিমানবন্দর দিয়ে গমন করার সময় অভিবাসন কর্মকর্তাদের সামনে তার পাসপোর্ট দেখান ওই নারী। স্টার্টেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভাল, প্রযুক্তিপূর্ণ কিনলেই মিলবে ল্যাপটপ ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার, বিস্তারিত startech.com.bd-তে। এ সময় এক কর্মকর্তা তার পাসপোর্টের তথ্য পরীক্ষা করে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এরপর ভালোমতো পরীক্ষা করার পর ওই নারীর জন্ম তারিখ নিয়ে অসামঞ্জস্যতা ধরা পড়ে। কর্তৃপক্ষ জানায়, ওই নারী 1982 সালে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তার বয়স 17 বছর কমিয়ে ফেলেছেন। জাল পাসপোর্ট নিয়ে ধরা পড়া ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা ওই নারীকে নথিপত্র দেখাতে বললে তিনি হতাশ ও নার্ভাস হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি কর্মকর্তাদের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একসময় তিনি প্রেমিককে অভিভাষণ কর্মকর্তাদের এড়িয়ে চেক পয়েন্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, অভিবাসন কর্মকর্তারা জানতে পেরেছেন ওই নারীর দুটি চাইনিজ পাসপোর্ট রয়েছে। একটিতে দেওয়া আছে তার আসল বয়স 41, অন্যটিতে তার বয়স মাত্র 27। একসময় বিমানবন্দর কর্মকর্তাদের জেরার মুখে ওই নারী জানান, তার 24 বছর বয়সী প্রেমিকের কাছ থেকে তার আসল বয়স লুকাতে চান বলেই এমনটা করেছেন তিনি। কারণ তার আশঙ্কা, আসল বয়স তাদের সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি করবে। অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বিরক্ত হয়ে একসময় তিনি চিৎকার করে বলেন, আমি কেবল আমার বয়স পরিবর্তন করেছি, এতে দোষের কি আছে? ওই নারী জানান, $900 বিনিময়ে এই জাল পাসপোর্টটি বানিয়েছিলেন তিনি। নতুন পাসপোর্টে তিনি তার জন্মের বছর 1996 দিয়েছিলেন। অবশেষে 3,000 ইউয়ান জরিমানা করা হয় ওই নারীকে এবং তার জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনা চীনের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই ওয়েবো এবং অন্যান্য প্ল্যাটফর্মে হাস্যকর মন্তব্য করছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট একজন সামাজিক যোগাযোগ মাধ্যমকারীকে উদ্ধৃত করে লিখেছে, একজন নারী কিভাবে তার জন্মের বছর 1982 থেকে পরিবর্তন করে 1996 করেন, এটি একটি উল্লেখযোগ্য বয়সের ব্যবধান। এই নারীর প্রেমিক কি তাকে দেখেও তার বয়স বুঝতে পারেনি? সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।